Assalamualaikum friends, shobai kemon achen? Welcome back to my another video. Chade kono blog e shobai ke shagoto. Mo dekhun ajke ami fruit custard toiri kore dekhabo. Dekhun ekhane ami custard powder. এখানে মনে করেন কাস্টার বাটার মানে সব এখানে সব ফলের রস সেটা মেশিনে মানে ফাঁকি করে মানে পাউডার বানানো হয়। তো এটা হচ্ছে দুধ, আমি প্যাকেটের দুধ দিয়ে, আপনারা তরল গরুর দুধ দিয়ে বা অন্য যে কোনো দুধ দিয়ে বানাতে পারেন। তো আমি এখানে প্যাকেটের দুধ নিলাম, এখানে আমি 5 চামচ দুধ নিয়েছি আর 5 চামচ কাস্টার পাউডার নিয়েছি। দেখুন আমি তো সবাই কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই কাস্টার পাউডারটা মনে করেন যারা একটু অসুস্থ আছেন তারা যদি খান, অনেক মানে শরীরে অনেক পুষ্টি গুণ এর ভিতরে, কারণ যেহেতু এটা ফল দ্বারা, আর জানেনি তো ফলে কত ধরনের ভিটামিন আছে। বেশি ডক্টররা বলে বেশি বেশি ফল খেতে। তো যারা মনে করেন ভাত খেতে পারেন না বা অসুস্থ মানে কোনো কিছু খেতে পারেন না, তারা এই কাস্টার্ডটা বানিয়ে খাবেন, দেখবেন শরীরে শক্তিও আসবে আবার মুখে লুচিও আসবে, আবার মনে করেন শরীরের সব ঘাটতি দূর হবে। তো যারা তো আমার মা একটু অসুস্থ, তো এখন আমি আজকে জন্য কাস্টার্ড পাউডার বানাতেছি। তো কাস্টার্ড দিয়ে এখন আমি আপনাদের কাস্টার্ড কীভাবে বানাই দেখুন, আর যারা যারা পারেন তারা তো পারেনি, তো কে কীভাবে বানায় সেটা জানি না, তবে আমি যেভাবে বানাই দেখুন। আমি চিনি দিলাম এখন পরিমাণ মতো, তো আপনারা যেরকম মিষ্টি খান সেরকম চিনি দিবেন, কেউ বেশি খায় কেউ কম খায়। তো আমি আমার পরিমাণ মতো মিষ্টি চিনি দিলাম। তো এখন সব কিছু গুলে পানিতে রেডি করে আপনারা যখন কাস্টার্ডটা গুলাবেন তখন কিন্তু গরম পানি দিয়ে গুলাবেন না, তাহলে কিন্তু কাস্টার্ড দলা দলা হয়ে যাবে। আগে ঠান্ডা পানি দিয়ে দুধ, কাস্টার্ড, চিনি পরে দিতে পারেন, সমস্যা নেই। তো কাস্টার্ডটা দুধটা আগে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেবেন। আর এটা হচ্ছে জাফরান মানে কেশর, তো আমি জাফরান দিতেছি। জাফরানটা দিলে কালারটা অনেক হলুদ দেয়, মানে রংটা কেড়ে ভালো আসে, হলুদ হয়ে যায়। তো এখানে আমাদের লাইটের কারণে তো আমাদের তরকারি যাই রান্না করি না কেন মানে কালারটা ঠিক বোঝা যায় না, আবার পরে দেখবেন ঠিক বোঝা যাবে। তো এ দেখবেন আমার আমি জাফরান দিছি, পরে মানে কালারটা কাস্টার্ড কালারটা একটু হলুদ হয়ে গেছে, টকটকা হলুদ। সবাই বেশি বেশি না সবাই বেশি বেশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার দেখবেন। অনেকে আছে মানে এখানে একটু ভিডিও দেখা জায়গা, এরকম করবেন না, কারণ ভিডিও বানাইতে অনেক কষ্ট। এখন আপনারা যদি এরকম করেন আপনাদের সাথে এরকম হবে, যে যেমন কর্ম করে তাই এমন ফল পায়। তো দেখুন আমার কাস্টার্ড একটু পাতলা হয়ে গেছে গা, তো আমি আর একটু দিতেছি, যে জাফরান দিলাম দেখছেন এখন কি হলুদ দেখুন, আবার যখন চলাই দেবো দেখবেন সাদা সাদা লাগবো। তো আমি আর একটু মানে কাস্টার্ড দিলাম, কাস্টার্ড দিয়ে একটু ঘন করবো আর একটু। তো এই যে দিয়ে দিলাম আমি গুলিয়ে, কাস্টার্ডটা গুলিয়ে আর জাফরানটা একসাথে গুলিয়ে আমি দিয়ে দিলাম। দেখুন কাপের মধ্যে দেখছেন হলুদ, আর এই আমরা চুলার মধ্যে দেখেন সাদা সাদা দেখা যায়, কারণ লাইটটা অনেক উপরে পড়ে গেছে গা, মানে এখন কি আর করার, কইরা হালাইছে, এখন তো আর ওটা উঠানো যাবো না। তো দেখুন কাস্টার্ডটা, আমার কাছে কাস্টার্ডটা অনেক ভালো লাগে, আমি যখন আমার কোনো কিছু খাইতে মন চায় না তখন আমি ও কাস্টার্ড খাই, আর এমনও খাই, আমি ভালো থাকলেও খাই, সুস্থ অসুস্থ বা অসুস্থ থাকলেও খাই। তো আমি কাস্টার্ড আমার ভালো লাগে অনেক, আমি কয়েকদিন পর পরই খাই বানিয়ে। তো দেখুন খাইতেছি, আর এটা লাল, এটা হচ্ছে জাফরান। তো জাফরানের দিলে আর কি টেস্টটা বেশি ভালো লাগে, আর জাফরানে তো অনেক ধরনের ভিটামিন আছে, আর যারা রূপচর্চা করেন তারা জাফরানের পানি দিয়ে মুখটাকে কিছুক্ষণ পানি লাগাই রাখবেন, দেখবি আপনার মুখের মানে রংটা ফর্সা করে, আবার মানে ফর্সা করে কি মানে যারা একটু সাদা ধরনের মানে স্কিনটা সাদা তারা যদি